আবার বিমানের বিষয়টা সেটা 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 যানবাহন না বিমানে যদি এক মিনিট আপনি শোনের আগে তা বলবেন বিমান তো গণপরিবহন বিমান আর গণপরিবহন বিমান গণপরিবহন অবশ্যই বিমান গণপরিবহন আপনার বিমানে যদি অনওয়ে সার্ভিসটা দেয় ডাবল ভাড়া নেয় এইখানে আপনি যে যাচ্ছেন ঢাকা থেকে বাইরে আপনি কিন্তু গাড়িটা আসতেছে ফাঁকা সেইখানে অনেক সময় তারা কিছুটা বাড়ায় তাও খুব বেশি না ডাবল নেয় না সেই ক্ষেত্রে আপনার এই যে সাধারণ মানুষ যদি এই গাড়িটা না পায় সে কিন্তু আরও অনেক টাকা দিয়ে হয় ইজি বাইক অথবা মাইক্রোবাস অথবা এই নানাভাবে কিন্তু সে যাবে দেখা যাবে যে নানাভাবে সে কষ্ট করে যাচ্ছে প্রশ্নটা হলো আমরা 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 চেষ্টা করি আপনি যেমন বিমানের ভাড়া নিয়ন্ত্রণ করতেছেন না 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 বাড়তি ভাড়া মানে কি কোনটা বলুন বাড়তি ভাড়া বাড়তি ভাড়া যেটা নির্ধারিত ভাড়া সেই ভাড়াই নেয় সবসময় সেইটা নেয় তবে ওইখানে ডিসকাউন্টও আছে আপনি দেখবেন বিভিন্ন সময় যদি 500 টাকা ভাড়া হয়তো 100 টাকা ডিসকাউন্ট সারা বছর চলে ঈদের সময় এসে ওই 100 টাকা বাড়তি করে ওই যে মালিকরা আছে তাই করে এবং সেইটাকে মনে করে বাড়তি পারা আমার কথা আমার কথাটা শুনে আপনারা তো বলবেন বুঝতেছি আমি এটা শুধু বলতে চাই যে আসলে মানে এই পরিবহন ব্যবস্থাকে টিকায় রাখতে হলে পরিবহন ব্যবস্থাও কিন্তু আপনাকে সাহায্য করতে হবে আর একটা বিষয় হলো যে পরিবহন নিয়ে যে বিভিন্নভাবে বিভ্রান্তিকর কিছু আমাদের যে যেগুলো আছে মানে পরিসংখ্যান বা যে সমস্ত কথাবার্তা বলা হয় এটা কিন্তু আসলে পরিবহন ব্যবস্থা কিন্তু অস্থিতিশীল করে তোলে সেই জন্যই আমি বলছি যে আপনারা যেটা বলবেন অবশ্যই আপনারা যেটা বলছেন আমরাও চাই যে ভাড়া বৃদ্ধি না হোক মালিকটা যতই বলুক তারা ভাড়া বৃদ্ধি করবে না কিন্তু দেখা যায় মালিকটা কিছুটা ভাড়া বেশি নিয়েই থাকে কোনটা ওই যেটা ডিসকাউন্ট করে সারা বছর সেই ডিসকাউন্টটা ভাড়া ওই যে এখানে বিআরটিএ চেয়ারম্যান আছে তাকে জিজ্ঞেস করেন যে ভাড়াটা নির্ধারিত ভাড়া সরকারিভাবে সেই সরকারি ভাড়ার পরে তারা সারা বছর ডিসকাউন্ট দেয়